জাকারিয়া স্ট্রিট, চুনা গল্লি কিংবা কলুটোলা, তা সে যে নামেই ডাকা হোক না কেন, নৌ ব্যবসায়ীদের সৃষ্টি কলকাতার বৃহত্তম মসজিদ নাখোদা থেকে ঢিল ছোঁড়া দূরের এই গলি আজও খাদ্যপ্রেমিকদের জন্য গা ঝাড়া দিয়ে জেগে ওঠে রমজানের এই একটি মাস। না, চুন এখন আর এখানে থাকে না, গহরজানের ঘোড়াগাড়ির গর্বিত আওয়াজও আর পাওয়া যায় না, পাওয়া যায় রকমারি খাবার আর এক বুক ভালোবাসা। ফুডকায় 2018 সালে আমরা এই অঞ্চলের এক ঝলক দেখিয়েছিলাম, কিন্তু এখন কেমন আছে আমাদের শহর, চলুন একটু ঘুরে দেখি। সঙ্গে এবার ওপার বাংলার এক বন্ধু। খুবই ভালো যাচ্ছে, আর রমজানের হাইলাইট হচ্ছে আদনান ফারুকের সঙ্গে দেখা, তাও আমাদের কলকাতায়। এটা একটা ওয়াদা ছিল যে আদনান ফারুকের বাসায় যখন আমরা দাওয়াত অ্যাকসেপ্ট করলাম, যে আমরাও একটা দাওয়াত দিলাম, আদনান ভাই সেই দাওয়াত রক্ষা করছে, এটার জন্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা প্রচন্ড গরমে ঘামছি, কিন্তু এই যে ঘামতে ঘামতে আমরা বিভিন্ন রাস্তায় গিয়ে খাবো, এইটা হবে আসল স্ট্রিট। যে রাস্তাটা দেখাতে চলেছি আমরা সেটা জাকারিয়া স্ট্রিট, এবং এখানে যে সমস্ত দোকান আপনি দেখবেন সেটা প্রায় 80% বছরের সবসময় থাকে, সারা বছর থাকে, বাকি 20% থাকে শুধুমাত্র শুধুমাত্র রমজান মাসের সময়। আর মোটামুটি একটু এদিক সেদিক করে ঘুরে ঘুরে দেখতে হবে কোনটা কোন অর্ডারে, সেটা আপনি ডিসাইড করবেন। আমাদের দুটো চ্যানেলেরই আগের ব্লগ আছে, দেখে নেবেন পারফেক্ট অর্ডারের জন্য। চলেন চলেন। এক যে আছে ফুটকা তার বড় ভুক, বড় ভুক, তার আছে এক ভাইপো তার বড় মুখ, বড় মুখ, সেই মুখে নানান জায়গার খাবার, এখানকার খাবার, ওখানকার খাবার, খাবার খাবার খাবার, খাবার ইস খাবার, যার না আছে ধর্ম না আছে জাত, লাগাও হাত। হাংরি বাজ প্রেজেন্টস ফুটকা। জাকারিয়া স্ট্রিট তো এর আগে আমার একবারই আসা হয়েছে, সেটা ফুডকারির জন্য। মানে আমি কলকাতায় এত বছর থেকেও জাকারিয়া স্ট্রিট প্রথমবার এসেছি ফুডকার জন্য। নামাজ পড়তে এসেছিলাম ছোটবেলায় নাখোদা মসজিদ, কিন্তু তারপর আর জাকারিয়া স্ট্রিটে খুব একটা আসা হয়নি, আশপাশের রাস্তাগুলোতে ঘুরেছি কিন্তু এখানে খুব একটা আসা হয়নি। এটা আমার দ্বিতীয়বার, প্রথমবার ফুডকার সঙ্গে, দ্বিতীয়বার ডাইন আউট উইথ আদনান। একটু লেবুর রসটা অনেক সময় আদা দেয় এখানে দিয়েছে কিনা বলতে হবে না, লেবুর রসটা ডেফিনেটলি থাকে, একটু চিনি লেবুটা দিয়ে একটু ব্যালেন্স করে যাবে। প্রকৃত অর্থে চান ঠান্ডা করা ড্রিঙ্ক, এবং আমরা কোথায় এমন কেউ নেই যেটা এর আগে টেস্ট করি না, এটা আরও স্পেশাল লাগছে, রমজান মাসে আরও স্পেশাল হয়ে যায়, মেক্স ইট ডাবলি স্পেশাল। আর একটা ওই বিখ্যাত গান আছে না, লাচ্ছা ঠিক আছে, আসলে গানটা হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমরা একটু উল্টে দিচ্ছি, লাচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে লাচ্ছা। এত ভালো লাচ্ছা সিময়ের দোকান ভাই। হ্যাঁ দাদা বলছিল এটা হচ্ছে হালিমের। হ্যাঁ, এই জায়গাটা সুফিয়া, সুফিয়া রেস্টুরেন্ট দুটো কারণে বিখ্যাত, এক হচ্ছে শীতকালে নিহারি পাওয়া যায় সকালবেলা, যেটা ওই 2-3 থেকে মোটামুটি লাইন পড়ে এবং 4:30-5 থেকে বিক্রি শুরু হয়, আর এই সময়টা বিভিন্ন রকম হালিমের জন্য, মানে মগজ হালিম, বিফ হালিম, তো ডেফিনেটলি অনেক রকমের হালিম পাওয়া যায়। একবার একটু মেনুটা দেখে নেওয়া, আমি এই সূত্রে আমাদের বাংলাদেশের দর্শকদের, ইন্ডিয়ার দর্শকদের জানিয়ে রাখি যে আমি একবার অ্যাটেম্প্ট নিয়েছিলাম শাহি টুকরা বানানোর, এবং সেটা আমার শ্বশুরের বাসায়, শ্বশুর বাড়িতে আমি শাহি টুকরা বানিয়েছিলাম। আমাকে হেল্প করেছিলেন সুদীপা মুখোপাধ্যায়, যিনি বিখ্যাত
হোস্ট, টেলিভিশন হোস্ট, এবং তিনি নিজে রান্নার শো করেন। তিনি আমাকে হেল্প করেছিলেন, ফোনে বলে দিয়েছিলেন এবং আমি বানিয়েছিলাম, লোকজন খেয়ে বলেছিলেন নাকি ভালো হয়েছে, তারপর জানি না আর সাহস হয়নি। তো এই শাহী টুকরার সঙ্গে আমার একটা স্পেশাল সম্পর্ক রয়েছে, একটাই ডিশ মানে ডিম সেদ্ধ করা ছাড়া আর যদি কিছু বানিয়ে থাকি আমি সেটা শাহী টুকরা। তো এই জাকারিয়া স্ট্রিটে আদনান ফারুকের ফ্যানদের সঙ্গেও দেখা হয়ে গেল, কেমন লাগে? জোরে জোরে একটু জোরে। যখন প্রচন্ড হর্ন দেয় রাস্তায়, আপনারা বুঝতেই পারছেন এখানে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলাটা খুব ডিফিকাল্ট। সেখানে আচমকা এরা দুজনে এলেন, আদনান ফারুককে চিনতে পারলেন এবং ভালোবাসা তার প্রতি মানে যারা জনগোষ্ঠী যারা আর কি সমুদ্রে ব্যবসা করতেন তাদের দ্বারা তৈরি হয়েছিল এই মসজিদটা। ডিটেলে বলার এই মুহূর্তে সময় নেই, পরে কোনো একটা সময় ঠিক করবো। নাখোদা মসজিদের সামনে দাঁড়ানোটাও একটা বিরাট আশীর্বাদের মতন, একটা দোয়ার মতন যেটা উপর থেকে আসে। এবং এই জায়গায় ছোটবেলায় আব্বার সাথে এসেছি একবার কি দুবার, অনেক অনেক বছর বাদে আবার এই রাস্তার উপর দিয়ে হাঁটা চলা। এবং এত সুন্দর আর্কিটেকচার এটা, আমরা যদি মানে যারা কখনো আসেননি দেখেননি, আমি অন্য একটা ছবির মাধ্যমে আপনাদেরকে যদি দেখাতে পারি। গোটা পশ্চিমবঙ্গের মানুষ নাখোদা মসজিদের সঙ্গে আরও একটা কারণে কানেক্টেড, যে নাখোদা মসজিদের ইমাম সাহেব যখন বলেন ঈদের চাঁদ দেখা গেছে, তখন আমরা সবাই জেনে যাই যে পরের দিন আমরা ঈদের নামাজ আদা করব। নাখোদা মসজিদের ইমাম বলেছেন যে চাঁদ দেখা গেছে, ওনার স্টেটমেন্ট লাগে, ওনার স্টেটমেন্টটা খুব ইম্পর্টেন্ট। সেই এই মুহূর্তে আছি বোম্বে হোটেলের সামনে, মানে নাখোদা মসজিদের পাশে সুফিয়ার উল্টো দিকে। এখানকার চাপটা আমার মতে কলকাতার অন্যতম সেরা, হালিমটাও বেশ ভালো, বাট চাপ ইজ বেটার, ট্রাই ইট আউট। আমারও এটা একবার ট্রাই করা আছে, আমি একবারই জাকারিয়া স্ট্রিটে আসছি, তখন এটা আমার ট্রাই করা আছে, আমার লাইফ আর ওয়ান অফ দ্য কে দেখুন এই জন্য বললাম দেখুন। গরম, আগুন গরম, ভেঙে চুরমার আর কি গুড়া গুড়া। এর ওই মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যতক্ষণ এটা শেষ না হবে ততক্ষণ কিন্তু চুলার উপরে এটা চলতেই থাকে। মানে একটা সময় বেসিক্যালি মাংস কোনটা আর গ্রেভি কোনটা সেটা মিলেমিশে ঘেটে যায়, মানে সব মিলে কিছু একটা থাকে যেটা খেতে হবে। যে দুটো দেশে দুই সম্প্রদায় একসঙ্গে রাস্তায় দাঁড়িয়ে রুটি ছিঁড়ে খায়, ভালোবাসার সেই সম্পর্ক অনেক দূর যায়, এটা সত্যি অসাধারণ। আমাদের এখানে যে দোকানে বসে আছি এটা হচ্ছে তার নেমসেক দিল্লি সিক্স। আপনি একটা যেটা বলছিলেন যে কোনো কোনো জায়গায় এটার চেহারা আবার ভিন্ন রকম,
অনেক জায়গায় দিল্লি সিক্স মানে আমরা যেটা দিল্লিতে আপনি ওই আসলামস বাটার চিকেন খেয়েছেন সেটা হচ্ছে এই বস্তুটা, মানে যেটা মাখন ক্রিম সব দিয়ে তৈরি করা হয়। এখানে আবার দিল্লি সিক্স মানে ফ্রাইড চিকেন মোস্টলি। এই দোকানটা আমরা যেখানে দিল্লি সিক্স বসে আছি সারা বছর থাকে, ফলে অনেক সময় গরমে না এসে আমরা বাকি বছরও সিমিলার জিনিসপত্র পেয়ে যাব। পাশে যেটা যাবো টাস্কিং সেটা শুধু রমজানের সময়টাই এই সেভারি আইটেমস বানায়, বাকি সারা বছর ওই ফালুদার আলুদাগুলো চলে। আমার মনে হয় আমি এই দোকানটাতেও আগে এবং সেটাতে বছরের অন্য সময়। একদম ফ্রাইড চিকেন করকড়া ভাজা চিকেন, ফ্রাইড চিকেনের জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে, বিভিন্ন ব্র্যান্ড সেটাকে মনোপলাইজও করেছে, তারা নিজের মতন করে বেচে। কিন্তু এখানে জাকারিয়া স্ট্রিটে ফ্রাইড চিকেনের যে স্বাদটা, তার সঙ্গে কোনো মলে এগিয়ে কোনো বিখ্যাত কোম্পানি ফ্রাইড চিকেন যখন খাবেন তার মধ্যে আকাশ পাতার তফাৎ একরকম নয়। কিন্তু এই টেস্টটা অনেক বেশি দিশি রাস্টিক বিকেলের দিকটা গরম গরম বানায় সেটা দিয়ে আফগানি চিকেন আমার পার্সোনালি ভালো। এটা হচ্ছে আমাদের নাম যেটা বলি বসনিয়ান রুটি বলে একটা জিনিস আছে, এই সব দুইটার একটা ব্লেন্ডিং একটু সুইট পার্ট এটার মধ্যে আছে, এটা দিয়ে খেতে নাকি বেশি ভালো খেয়ে দেখুন। খাবারটা সবসময় না নিজের নিজের হিসাবে কাস্টমাইজ করে নিলে ভালো, কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল তো নেই, আমার নিজের ব্যালেন্সটা খুব ভালো লাগে। বেসিক্যালি চিকেন কাবাব যেটা ওই সাদা মশলা দিয়ে বানানো হয় সেটার সঙ্গে মাখন ক্রিম আর অবশ্য সময় চাট মশলা সব মিলিয়ে বস্তুটা তৈরি হয়, খেতে কিন্তু বেশি। প্রধানত কাবাব আপনি এখানে তন্দুরি চিকেন পাবেন, আসলি তাওয়া চঙ্গেজি চিকেন, আফগানি চিকেন ফ্রাই এবং চিকেন ও মাটন দাম বিরিয়ানি। প্রাইসেসগুলো ভীষণ রিজনেবল, 130 টাকা থেকে শুরু করে 480 টাকা, মানে কোয়ার্টার হাফ ফুল তন্দুরি চিকেন। ঠিক সেইভাবে চিকেন আফগানি কোয়ার্টার প্লেট 170 টাকা, হাফ প্লেট 320, ফুল প্লেট 640। ফুল প্লেটটা বেশ একটা বড় গ্রুপের জন্য উপযুক্ত, দেখে জিভে জল। এদের প্রাইমারিলি চারটে মেন ডিশ, যেটা হচ্ছে মালাই কাবাব, খিরি কাবাব, খিরি ইজ আ টিপিক্যাল আইটেম পরে বোঝাচ্ছি, দহি কাবাব, শিক কাবাব, চার রকম আইটেম আমরা আপাতত একশিক একশিক করে বলেছি। এই যে দহি কাবাবের কথা বলছো এটা কি পানির? না না না, ও আচ্ছা, আমি ভেজ খাই না। মানে অনেক সময় দহি কে কাবাব মানে? না না না, এটা দহি কেটা নেই, নো কে, অনলি ও কে। মালাই কাবাব কোনটা? এটা হচ্ছে দহি কাবাব, এটা দহি কাবাব, এটা মালাই কাবাব, মালাই কাবাব, দহি কাবাব, এটা খিরি মালাই দহি। সুতা কাবাবের সাথে আমাদের ভিউয়ার খুব ভালো কানেক্ট করতে হবে, কারণ আমরা লাস্ট ওল্ড ঢাকার যে ভিডিও শুট করে আসছি চক বাজারে সেটার ভিতরে সুতি কাবাব। আই উড সাজেস্ট, আমি ধরছি একটু হালকা লেবু দিয়ে দিই যদি কারোর খুব আপত্তি না থাকে। জয়ম, ইয়েস, লড়িয়ান স্যার, দাঁত না থাকলেও জীবনে সমস্যা নাই, একদম কাকড়ি স্টাইলে কালাউটি খাওয়া হচ্ছে আপনার? হ্যাঁ হ্যাঁ অনেকবার। কালাউটির একটা অন্য ধরনের ফর্মেশন, মানে কিমাটাকে এতটাই মসৃণ মোলায়েম। সুতা কাবাব জিনিসটা এতটাই বেশি নরম হয় যেটাকে একটা সুতো দিয়ে বাইন্ড করে বাঁধতে হয়, এটা কিন্তু ঢাকাটা সুতো দিয়েই করে, এখানেও তাই করে, এখানেও তাই করে, সুতোটা খুলে দেয়। অ্যাডামস বলে একটি দোকানে, যেটা এখানকার অন্যতম সব থেকে পুরনো দোকান, সেখানে খুব বিখ্যাত, আমরা খেয়ে নিচ্ছি কারণ যখন শ্যুট করতে এসেছি অ্যাডামসের মালপত্র শেষ। এই দোকানটা
যেটা আজকে খাওয়া যাচ্ছে না, মানে বেসিক্যালি পেট ভরে গেছে, আল পাইক হাজি আল্লাহউদ্দিন সুইটসের ঠিক পাশে। কাবাবগুলো তো আছেই, সারা বছর চলে, রমজানের সময় স্পেশালিটি হচ্ছে মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, ভেটকি মাছ ভাজা, প্রাইস কাবাব সব কিছু চলতে থাকে। পরের দিন ডেফিনেটলি খাবো। এই এই গোটা পরিবেশটা আপনার কেমন লাগছে? মানে চক বাজারের সঙ্গে যদি তুলনা করি তাহলে তো অবভিয়াসলি এখানে রাশটা অনেক কম। এখানে রাশটা অনেক কম, চক বাজারের বিষয়টা কিন্তু ভিন্ন। চক বাজারের বিষয়টা হচ্ছে দিনের আলোর বিষয়, যে ইফতারে আজান করার আগ পর্যন্ত হচ্ছে যত ঘটনা রকম, এবং সেটা শুরু হয় ধরেন দুপুর একটা দেড়টা থেকে একদম মাগরিবের আজান পর্যন্ত। এখানে যেটা বুঝলাম যে এইটা শুরু হয় আসলে মাগরিবের আজানের পর একদম, এবং টিল মিডনাইট, সেটা বারোটা একটা দুটা তিনটা সেরি পর্যন্তও হতে পারে। এইটা হচ্ছে বেসিক ডিফারেন্স টাইমিংয়ের আমার কাছে মনে হয়। আর অ্যাভেলেবিলিটি, ফুড কালচার, এই জায়গার ডিফারেন্স তো থাকে, এক এক দেশের এক এক ধরনের প্র্যাকটিস, এক এক ধরনের অভ্যাস খাবার। মোটামুটি আমরা জাকারিয়া স্ট্রিট ফুড ওয়াকটা যেটা দিয়ে শেষ করি, প্রত্যেকবার যেটা হয় যেটা হচ্ছে হাজি আল্লাহউদ্দিন সুইটস। দু তিনটে খুব টিপিক্যাল ডিশ, একটা হচ্ছে গোলাপজামুন সুন্দর দিয়ে গরম গরম ভাজিয়ে, একটা হচ্ছে বত্তিসি হালুয়া, সেটা খেলে নাকি একটা স্পেশাল পাওয়ার বাড়ে, তৃপ্তি হয়, অনেক কিছু হয়, সন্তান সম্ভাবনা বাড়ে, হোয়াটএভার। 100 বছরের প্রতিষ্ঠান হাজি আলাউদ্দিনের নাম সবাই শুনেছেন, জাকারিয়া স্ট্রিটের স্টার হাইলাইট হাজি আলাউদ্দিন সুইটস। বত্তিসি হালুয়াটা টেস্ট করাতেই হবে আদনান ভাই, অবশ্যই। এটা হচ্ছে গোলাপজাম, যেটা অ্যাকচুয়ালি খোয়া দিয়ে তৈরি হয়, একটু নোনতা ভাব থাকে, আর বত্তিসি হালুয়া। আমি সবসময় গোলাপজাম দিয়ে শেষ করি, শুরুটা আপনি ডিসাইড করুন। এটা একটু কম মিষ্টি না? এটা বেশ কড়া মিষ্টি, আর এটা একটু মিষ্টি আর হালকা নোনতার একটা টিঞ্জ আছে। 32 রকমের ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা হয়, প্রচণ্ড হেভি এবং খেতে ভালো। হ্যাঁ, মানে এটা একটু সাবধানে অর্ডার করবেন, বেশি না হয়ে যায়, ভেরি হেভি অ্যান্ড ভেরি টেস্টি। এটা মাখানা, 32 রকমের জিনিস দিয়ে তো, যার একটা হচ্ছে মাখনা, টেক্সচারটা একটু আলাদা। আমরা 2018 সালে ফুডকায় হাজি আল্লাহউদ্দিনে এসেছিলাম, লকডাউনের পরে শুটের জন্য আর আসা হয়নি, এই প্রথমবার। এটাতে বাদাম রয়েছে, একটু টেস্ট করি। আমি জানি না, 2 স্পুন কালকে সকালে 5 কিলোমিটার হাঁটতে হবে। এ তো বাংলাদেশ থেকে বলে আসছেন, শুরু কি হয়েছে সামনে রমজানে দেখা। আমার ডায়েট চলছে, আমায় বলা হয়েছে ভাত রুটি না খেতে, গোলাপজাম নিয়ে কিছু বলা হয়নি। আমার অ্যাকচুয়ালি প্ল্যানটা একটু অন্যরকম, আদনান ভাইকে খাইয়ে ঘুরিয়ে যখন আমরা এখান থেকে রুখসাত করবো, ওই শোকে আমি খাওয়া দাওয়া তখন বন্ধ করবো। সবাই নিয়ে আসবেন, ঘামতে ঘামতে খেয়ে বেড়াবেন, এর মধ্যে তৃপ্তি অন্যরকম। আর রমজানের এই মুকাদ্দাস মাসে জাকারিয়া স্ট্রিট আসার একটা সব সময় আলাদা আকর্ষণ থাকে। আজকে ফুডকা মিটস ডাইন আউট উদান, সো আমাদের দুইটা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফুডকা এবং ইউটিউবে আদনান ফারুক, ফেসবুকে ডাইন আউট উইথ আদনান। That's it. ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থাম্বস আপ, কমেন্ট, শেয়ার, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন। That's it. Goodbye and good night. বাই চান্স যদি ভুলে যাই, হাজি আল্লাহউদ্দিনের দুটো দোকান পড়ে স্টার বিরিয়ানি, অত্যন্ত ভালো লাইট ফ্লেভার্ড কাচ্চি বিরিয়ানি বানায়, কেন চিকেনের বানায়, মাটনের বানায় না আমি জানি না, মালটা খেতে ভালো হয় পার্সেলের জন্য।